ওয়েলকাম টু কুকবুক ট্রিক। আমরা জানি বাচ্চাদের ম্যাগি বা যে কোনো নুডলস খুব পছন্দ, কিন্তু বাজার থেকে কেনা ম্যাগি মশলা ব্যবহার করাটা খুব বেশি স্বাস্থ্যের জন্য ভালো নয়। আজকে আমি এখানে সমস্ত মেজারমেন্ট সহ ম্যাগি মশলা পাউডার বানিয়ে দেখাবো। এখানে আমি এই চামচের আন্দাজেই সমস্ত মেজারমেন্টগুলো দেখিয়ে দেব। এক চামচ ধনে, হাফ চামচ গোটা জিরে, 1/4 টেবিল স্পুন মেথি, হাফ চামচ পানমৌরি, দুটো তেজপাতা আর একটা শুকনো লঙ্কা, ছোট এক টুকরো দারুচিনি, দুটো এলাচ আর দুটো বা তিনটে লবঙ্গ। গরম মশলার পরিমাণটা বেশি হয়ে গেলে কিন্তু ম্যাগির ফ্লেভারটা ঠিকঠাক করে আসবে না। 10-12টা গোলমরিচ দিয়ে শুকনো খলায় এই গোটা মশলাগুলোকে নেড়ে নেব। গ্যাসের ফ্লেম লোতে রেখেই 2-3 মিনিট একটু নেড়ে নিয়েছি। সমস্ত মশলাগুলো হালকা ব্রাউন কালার হয়ে গেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে এই গোটা মশলাগুলোকে একটু ঠান্ডা করে নিতে হবে। গোটা মশলাগুলো ভালোভাবে ঠান্ডা হয়ে গেছে। এবার একটা মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নিচ্ছি। মিক্সিতে ভালো করে গুঁড়ো করে নেওয়ার পর 1/4 টেবিল স্পুন লবণ, হাফ চামচ চিনি, 1/4 টেবিল স্পুন হলুদ গুঁড়ো, 1/4 টেবিল স্পুন লঙ্কা গুঁড়ো, জিঞ্জার পাউডার বা শুকনো আদার গুঁড়ো 1/4 টেবিল স্পুন, হাফ চামচ গার্লিক পাউডার, 1 চামচ অনিয়ন পাউডার আর 1 চামচ টমেটো পাউডার। এই শুকনো আদা রসুন পেঁয়াজ আর টমেটো কোথায় পাবেন বা কিভাবে বাড়িতে বানানো যাবে এই ভিডিওটির শেষে আমি সেটা বলে দেব। এর মধ্যে 1/2 চামচ আমচুর পাউডার আর 1/2 চামচ কর্নফ্লাওয়ার, মিক্সিতে ভালোভাবে ব্লেন্ড করে ম্যাগি মশলা পাউডার রেডি। যেহেতু এখানে সমস্ত শুকনো মশলাগুলো ব্যবহার করা হয়েছে, তাই এটাকে এয়ারটাইট কন্টেনারে কয়েক মাস পর্যন্ত স্টোর করে রাখা যায়। আদা রসুন আর পেঁয়াজের গুঁড়ো সুপার মার্কেট বা অনলাইনেও অ্যাভেলেবল। তাছাড়া এটা বাড়িতে বানাতে চাইলে রোদে ভালো করে শুকনো করে মিক্সিতে গুঁড়ো করে নিলেও এই পাউডার বাড়িতে সহজে বানানো যায়। এরকম ম্যাগি মশলা পাউডার যে কোনো নুডলস, মশলা রাইস, ড্রাই মিক্সড ভেজ বা পনিরের সবজিতে ব্যবহার করে দেখবেন, এর টেস্ট কিন্তু খুব ভালো হয়। এইভাবে হোমমেড ম্যাগি মশলা পাউডার বাড়িতেই আমরা বানিয়ে নিতে পারি। রেসিপি যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করুন।